পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। যে যেখানে যে অবস্থায় বসে আজকের ক্লাসটি দেখছ, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এই পুরো সময়টি জুড়েই আমি জনাব সুলাইমান স্যার আছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরবর্তী অর্থাৎ দশম অধ্যায়ের পরের একটি ক্লাস আমি আগে এই অধ্যায়ের দিয়েছি এবং পরের ক্লাসটি নিয়ে, দশম অধ্যায়ের পরের ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাস থেকে আশা করি তোমরা ভালোভাবেই উপকৃত হবে। আজকের অধ্যায় দশ, গণতান্ত্রিক মনোভাব, পাঠ দুই। পাঠ শিরোনাম হচ্ছে বাড়িতে ও কর্মক্ষেত্রে আমরা কিভাবে গণতান্ত্রিক মনোভাব দেখাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতান্ত্রিক মনোভাব কি সেটা আমরা অবশ্যই জানতে পেরেছি এবং সেই এবং বিদ্যালয়ে কিভাবে আমরা গণতন্ত্রের চর্চা করব আগের ক্লাসে আমরা সেটাও বুঝতে পেরেছি। এখন আমরা এই অধ্যায়ে গণতান্ত্রিক আচরণ বলতে কী বোঝায় তা তোমরা বুঝতে পারবে, বাড়িতে গণতন্ত্র চর্চার উপায়গুলি বুঝতে পারবে এবং কর্মক্ষেত্রে কীভাবে গণতন্ত্র চর্চা করা যায় সেই বিষয়গুলিও আজকের আলোচনা থেকে বুঝতে পারবে। সুপ্রিয় সোনাবনীরা, চলো তাহলে শুরু করি। আজকে প্রথমেই আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা যৌথ ছবি, দেখতেই পাচ্ছ। ছবিতে বোঝানো হয়েছে হয়তোবা কারো বার্থডে অর্থাৎ জন্মদিন পালন করা হচ্ছে ফ্যামিলিগত। খেয়াল করো, এখানেও একটা পারিবারিক বিবাহ অনুষ্ঠানের ছবি দেখা যাচ্ছে। এখানেও তাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে, অর্থাৎ কোনো আনন্দ ভ্রমণ অথবা বনভোজনে আসছে এরকম কিছু বোঝা যাচ্ছে। অর্থাৎ বিদ্যালয় যেহেতু যারা চাকরি করে, তোমরা পড়াশোনা করো, আমরা চাকরি করছি, সুতরাং আমাদের জন্য এটা একটা কর্মক্ষেত্র। সুতরাং এটা হচ্ছে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্র এবং এই বাড়িতে কিভাবে আমরা গণতন্ত্রের চর্চা করব এই বিষয়গুলি হচ্ছে আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা করব কি, বাড়ি এবং কর্মক্ষেত্রে গণতন্ত্র চর্চার উপায়। প্রথমেই আমরা দেখো, বাড়িতে আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন। অর্থাৎ বাড়ি এবং কর্মক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে বাড়িতে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের মতামত নেওয়াটা খুব প্রয়োজন। কি করব আমরা বাড়িতে, দেখো কোন খাবারটা খাওয়া হবে সে সম্পর্কে সকলের মতামত নেওয়া উচিত, কারণ সব ধরনের খাবার সবাই পছন্দ করেন না। এজন্য বিশেষ কোনো দিনে যদি আমরা কোনো ভোজনের বা খাবারের আয়োজন করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সকলের মতামত নিয়ে নেব। কোনো উৎসব অনুষ্ঠানে যদি আমরা ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে অংশগ্রহণ করি সেখানেও আমরা সকলের সাথে বসে আলোচনা করে সকলের মতামত নিয়ে নেব। অর্থাৎ কোন ধরনের অনুষ্ঠান, একসাথে যদি অনেকগুলি অনুষ্ঠান চলে তাহলে কোন অনুষ্ঠানে যাব, কোনটায় আগে যাব, কোনটায় পরে যাব, এ ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও আমরা সবাই মতামত নিয়ে নিতে পারি। এরপরে আমাদের ঘর আমরা কীভাবে সাজাবো সে সম্পর্কেও আমরা সকলে বসে আলোচনা করে নিতে পারি। ঠিক এরকমভাবে বাড়িতে যে কাজগুলি, এছাড়াও আরও যে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে প্রত্যেকটা কার্যক্রম আমরা কিভাবে করব সেটা আমরা আমাদের বাড়িতে যে সদস্যরা রয়েছেন সকলকে নিয়ে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কাজগুলি করে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন রয়েছে কর্মক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণের উপায়, গণতন্ত্রের উপায়। দেখো এখানে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করা যেতে পারে। কর্মক্ষেত্রে অর্থাৎ সিনিয়র যিনি থাকেন, ইনি তার কার্যক্রম পরিচালনা করার জন্য জুনিয়র যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে বসে আলোচনা করছেন। আমরাও ঠিক তাই করি। এভাবে কর্মক্ষেত্রে তার কাজের সফলতা বয়ে আনার জন্য, কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য অবশ্যই যে সিনিয়র এবং জুনিয়র, ঊর্ধ্বতন এবং অধর্তন যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে বসে আলোচনা করে যে যেই কাজটা খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন তাকে সেই কাজের দায়িত্ব দিয়ে কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদন করা প্রয়োজন। আর এভাবে যখন কাজ করা হয়ে থাকে তখন সুষ্ঠুভাবে কাজগুলি সম্পাদন হয় এবং ভালো ফলাফল আশা করা যায়। আর এভাবে আলোচনার মাধ্যমে কাজ করার ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে। অর্থাৎ এভাবে আলোচনার মধ্যে দিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সে কাজগুলি সুচারুভাবে সম্পাদন হয় এবং সবাই তাদের মত প্রকাশে উৎসাহিত হয় এবং
সবাই উৎসাহের সহিত কাজ সম্পাদন করে ওই প্রতিষ্ঠানকে আরো উচ্চ শিখরে নিয়ে যায়, যার ফলে প্রতিষ্ঠানও আস্তে আস্তে উন্নতি লাভ করে এবং ওই প্রতিষ্ঠান থেকে গ্রাহকরাও খুব ভালো সেবা পায়। এভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যদি এভাবে গণতন্ত্রের চর্চা করেন তাহলে আমাদের দেশটাও সুন্দরভাবে পরিচালিত হবে। অর্থাৎ বাংলাদেশ আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, তাই গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ বাড়ি ও বিদ্যালয়, আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র ও খেলার মাঠ। কর্মক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো এবং খেলার মাঠ, যেখানে বিভিন্ন ধরনের শিশুরা বিভিন্ন রকমের খেলাধুলা করতে চান, তারাও যাতে সুষ্ঠুভাবে খেলাধুলা সম্পাদন করতে পারেন সেজন্য তাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র সহ সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে। মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দেখো এখানে প্রশ্ন রয়েছে একটা, তোমাদের একক কাজের জন্য একটি প্রশ্ন, যে বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র, একটু চিন্তা করে দেখো তো বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র। হ্যাঁ, উত্তরটা হচ্ছে বাংলাদেশ হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক উপায়ে আমাদের সরকার নির্বাচিত হয় এবং আমাদের রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। কর্মক্ষেত্রে সকল বিষয় নিয়ে কার সাথে আলোচনা করতে পারি? হ্যাঁ বলছি, কর্মক্ষেত্রে সকল বিষয় নিয়ে আমরা সহকর্মীদের সাথে আলোচনা করতে পারি। কর্মক্ষেত্রে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা কার সাথে করব? সহকর্মীদের সাথে করব। প্রশ্নটাকে সুন্দর করে বুঝে উত্তরটা লিখে রাখবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। আবার আমরা কোথায় কোথায় গণতান্ত্রিক আচরণ করব? আমরা বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, খেলার মাঠ সহ সকল জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরগুলি তোমরা লিখে রাখবে। আমরা বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, খেলার মাঠ সহ সকল জায়গায় গণতান্ত্রিক আচরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবারের কাজটা লিখে নাও। তোমাদের পরিবারে সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা যেখানে গণতান্ত্রিক আচরণের প্রতিফলন হয়েছে, এরকম একটি ঘটনা লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলছি, তোমাদের পরিবারে সিদ্ধান্ত নেওয়ার যে কোনো একটা ঘটনা লিখবে, যে ঘটনাটায় গণতান্ত্রিক আচরণের প্রতিফলন হয়েছে, এরকম একটা ঘটনা তোমরা লিখে নিয়ে আসবে। এখানে 5 বাক্যের বেশি হলে কোনো অসুবিধা নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। খোদা হাফেজ।